फ्रेंड्स वेलकम टू माय चैनल। तो आज हमें अपने के पांगास माछेर एक रेसिपी देखाबो। तो हमें पांगास माछटा के सर्षे दिए बनिए आज के, तो भीषण टेस्ट है खेते। ये अपनारा देख और अपनारा बाड़ी ये ट्राई कर। तो हमें माछ नहीं निलाम एखाने, माछ के धुए नहीं भालो करे एटाते हलुद दिए दिलाम और नून दिए देव। अपनारा माछेर अनुजाई हलुद और नूनटा दिए देवें। एखन माछटाके भालो करे मेखे निच्छि। तो देखो बंधुरा, आमार माछटा माखा हये गेछे। एबार आमि माछटाके मेखे रेखे देव। कड़ाइते तेल दिए दिलाम। तेल अल्प परिमाणे दिलेई हबे, कारण ए माछटा थेके अनेक तेल बेरोबे। तो एखन आमि माछगुलोके एकटा एकटा करे दिए देव। আর আগুনটা আপনারা অল্প কম রাখবেন, কারণ এই মাছটা ভীষণ ফোটে, তার জন্য কম রাখবেন। আর তেলটাও কমই করেই দিবেন। তেলটা বেশি দিলে তাহলে মাছগুলো ফোটার আরও বেশি চান্স থাকে। তো দেখুন, আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি হালকা লাল লাল করে। আপনারা এটাকে কাঁচা মাছ দিয়েও বানাতে পারেন, তবে আমার একটু ভেজে বানালে ভালো লাগে খেতে, তার জন্য আমি এটাকে ভেজে বানাচ্ছি। কাঁচা মাছ দিয়ে করলে যেভাবে মাছ ভাপা করে সেভাবে আপনারা করতে পারেন। মাছটার টেস্টটা ভীষণ অসাধারণ হয়। আপনারা যদি কখনো খাননি তাহলে এটাকে মাছটাকে এনে বানিয়ে খেয়ে দেখবেন একবার। এই মাছটাকে অনেকভাবে বানানো যায়। তো আমি আজকে সর্ষে দিয়ে বানালাম, যার জন্য আমি রেসিপিটা শেয়ার করলাম। অন্যদিন যদি অন্য কিছু দিয়ে বানাই তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। এখন বাকি যে মাছগুলো ছিল সেগুলো আমি একে একে দিয়ে ভেজে তুলে নেব। তো বন্ধুরা, আপনাদের আমার ভিডিওসগুলো কেমন লাগে একটু কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পেলে ভালো লাগবে। আর আপনারা কে কোথার থেকে আমার ভিডিওসগুলো দেখছেন কাইন্ডলি যদি একটু জানিয়ে দিবেন কমেন্টে, তাহলে ভালো লাগবে। তো আমি দেখুন মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলোকে তুলে রাখলাম। এই যে মাছ ভাজা হয়ে গেছে আমার, এবার আমি সর্ষে নিয়ে নিলাম। আপনারা বাটা সর্ষে দিতে পারেন, গোটা সর্ষেকে বেটে, আমি তো প্যাকেটটা ইউজ করি। তো এটা দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে দিলাম, দিয়ে মিক্স করে নিলাম। এবার এটাতে দিয়ে দিব কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিব। আপনারা ঝালের পরিমাণটা আপনাদের আন্দাজ হিসেবে দিয়ে দিবেন। আমি এখন হলুদ দিয়ে দিচ্ছি আর নুন দিয়ে দিলাম। তো এবার এগুলোকে মিক্স করে নিচ্ছি। মিক্স করে উপর দিয়ে অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে দিব। কাঁচা সর্ষের তেলটা অবশ্যই দিবেন, একটা ঝাঁজ থাকে সর্ষের তেলের, তো সেই ঝাঁজটা ভীষণ ভালো লাগে এটাতে তরকারিতে। এভাবে করে আমি রেখে দিব। আমি প্রায় এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। পেস্টটাকে আমি আগেই গুলিয়ে রেখে দিয়েছিলাম। রান্না করার এক ঘন্টা আগে আমি পেস্টটাকে গুলে রেখে দিয়েছিলাম। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম। আধা ঘন্টা রাখলেও হবে, আধ ঘন্টা রাখলেও চলবে, দিয়ে না অসুবিধে নেই। তো এবার আমি একটু জাল হওয়ার পর সর্ষরিয়াটা একটু জাল হওয়ার পর গ্রেভিটা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে অল্প উল্টে পাল্টে ঝোলটা লাগিয়ে নিচ্ছি এটার মধ্যে সর্ষেগুলো। এখন একটু সময় এটাকে ফুটতে দিব যাতে গ্রেভিগুলো মাছের ভিতরে ঢুকে যায়। তো হয়ে গেছে। তো এটার মধ্যে এখন দিয়ে দিলাম ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়ে পরিবেশন করে দিলাম। তো দেখুন ফ্রেন্ডস, আমার এটা রেডি হয়ে গেল। তো আপনারা বানাবেন বাড়িতে, বানিয়ে ট্রাই করবেন আর অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো খেয়ে। ঠিক আছে ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচিং। সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই।